সেই আল্লাহকে ভুলে আপনি আমি কোথায় চলে যাচ্ছি, আফসোস। হৃদয়ের জানালাটা খুলে দাও না, সবাই সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে মন সাড়া দাও। সব কিছু আমাদের জন্য, আমরা তর্ক করার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই। এতদিন পর্যন্ত আপনি কার জন্য ছিলেন, সত্যি করে বলেন কার জন্য? যদি আল্লাহর জন্য ছিলাম তো তোমার জন্য, ইউ আর মাই একটা কিছু, ইউ আর মাই জান, কলিজার আদান, দেখবেন হাড়ি টাড়ি তোমার দিবিলি, ছয় মাস গড়ানোর পর হতে তুই ইকে যা ইকে যাই, নাম লাগাই দিতে ব্যারেক আপাতে। একসময় যার মোবাইলের মধ্যে কলের পর কল, কলের পর কল, কলের পর কল, কল রিসিভ না করলে চিন্তার পরে যেত, মেসেজ করতো, মেসেজিং করতো, তারপরে কলের পর কল, এমনকি সারা রাত কেটে ফেলতো, একটা সময় গিয়ে ব্লক লিস্টে ফেলা যাচ্ছে। তার মানে আমাদের চাওয়া, আমাদের আগ্রহ, আমাদের সব কিছু একটা লিমিটেশন আছে। ওই লিমিটটা যখন আমরা ক্রস করে ফেলি, সেই জন্য তখন সুন্দর সম্পর্কটাও অসুন্দর হয়ে যায়। সেজন্য প্রায় সময় দেখা যায়, আমি সব ক্ষেত্রে বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে বিয়ের আগে যারা প্রেম করে তারা বিয়ের পরে কিন্তু তেমন মজা করতে পারে না, কারণ আগে যেগুলো পেয়ে যায় পরে সেগুলো আর ভালো লাগে না। যখন বিমানে কেউ চড়ে নাই, বিমান ভালা লাগে? যারা তিন চারবার বিদেশ করে চলে আসছে, আমি তারে গুতাই গুতাই বলি, ভাই বিমান 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 উঠছ, একটু দেখো না রে ভাই, এই বিমান আমার স্বপ্ন, আজকে আমার স্বপ্ন পূরণ হলো। কই তোমার জন্য নতুন, আমার জন্য পুরান, আমি প্রতি মাসে দুবাই থেকে আসা যাওয়া করি। যে কোনো জিনিসের ভালো, কিন্তু সেটা যদি মাত্রা অতিরিক্ত হয়ে যায়, পাওয়াটা তাড়াতাড়ি হয়ে যায়, সেটার কোনো দাম থাকে না। এখানে অনেক যুবক ছেলেরা আছেন, এক সময় মোবাইল কিনতে না পেরে মার সাথে ঝগড়া করছে, বাবার সাথে রাগ দেখাইছে, মা মোবাইল কিনে দাও, মা মোবাইল কিনে দাও, মা মোবাইল কিনে দাও। যেদিন প্রথম মোবাইলটা কিনছে সারা রাত ঘুমাই নাই, এমনকি ঘুমাইছে যখন বুকের মধ্যে রেখে মোবাইলটাকে ঘুমাইছে, ছয় মাস পরে সে মোবাইলটা সাইলেন্ট ফোরে আসে, কলের পর কল আসে, সে রিসিভও করে না, রিসিভও করে না। প্রত্যেকটা কিশোর মাত্রা আছে। সেজন্য বলি, সম্পর্ক জিনিসের বেলায় তো সারা যায়, আসবাবপত্রের বেলায় তো সারা যায়, কিন্তু আমাদের ভুলটা হয়ে যাচ্ছে, জিনিসের প্রতি যেরকম অনীহা হয়ে যাচ্ছি, আমরা মানুষের প্রতি অনীহা হয়ে যাচ্ছি, আকর্ষণ আমাদের থাকে না। সেজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার অন্তরকে, আমার কাছের মানুষ যারা আছে, তোমার বান্দারা যারা আছে, তাদের জন্য সবসময় প্রেমময় অন্তর করে রাখো, সবার জন্য যেন আমি এহসান করতে পারি, সে দয়া আমাকে করিও। যেভাবে ভালোবাসা উঠে যাচ্ছে, দুই দিন পরে জঙ্গল আপনার চিড়িয়াখানায় এখানে রাখতে হবে না, চিড়িয়াখানার মধ্যে মানুষ থাকবে, আমরা সবাই বাইরে থাকবো, বুঝেন না মনে কথা, চিড়িয়াখানা এটা হয়ে যাবে, কথা বলে না, এটা কি হয়ে যাবে, চিড়িয়াখানা হয়ে যাবে, পশু সবগুলা বাইরে চলে আসবো, আর যারা মানুষ তারা সব ভিতরে চলে যাবে, বুঝতে পেরেছেন? সেজন্য ভালোবাসার দরকার আছে। একটা কথা বলে আমি শেষ করছি, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, মাইকুর আওয়াজে আর মা বই নকল বিরক্ত হয়ে যাতে গরত গাইল দেয়, কষ্ট হচ্ছে আপনাদের। জগ মে যাব এ মুহাম্মদ, ইসলাম জিন্দা, জগ মে যাব এ মুহাম্মদ, ইসলাম জিন্দা, ভূতনে সব কলমা পড়া, কাফির মুসলমান।
বেশি ডেঙ্গে মানুষ উর্দু না হারিলে আর হারিব তো হন বদানা হইতে লেগুন দেন না লোডা হইতে লেগুন দেন না বর্তন হব দেন না বর্তন এজন আমাদের তো পেয়ালাও দে পেয়ালা হইতে লেগুন দেন না কিন্তু গিনিন দে রে সবাই মিলে কি আওয়াজে জগ মে যাব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হো গে ভূতোঁ নে সব কলমা পড়া ভূতোঁ নে সব কলমা পড়া কাফির মুসলমা হো গয়ে জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা আল্লাহর কাছে পার পাইতে গেলে আমলের পাশাপাশি আমাদের কিছু জিনিসের দরকার বাস আমি আপনাদেরকে একদম শর্টকাটে বলছি একটা মাথায় বসানো গুনাহ দুই প্রকার একদম বুঝার জন্য বলছি গুনাহ একটা হচ্ছে বান্দা যখন আল্লাহর হক নষ্ট করে এটা একটা গুনাহ বান্দা যখন আরেকজন বান্দার হক নষ্ট করে আল্লাহকে কষ্ট দেয় এটা একটা গুনাহ তাহলে কয় ধরনের পেলাম উদাহরণস্বরূপ বুঝার জন্য বলি নামাজ আল্লাহর হক আপনি নামাজ পড়েন নাই তাহলে আল্লাহ কষ্ট দিলেন কাকে আল্লাহকে এটা আপনার এবং আল্লাহর ব্যাপার মাঝখানে আর কেউ আল্লাহ চাইলে আল্লাহর হকগুলাকে সবগুলাকে মাফ করে দিবেন এটা আল্লাহ পাকের দয়া ঠিক আছে আরেক ধরনের গুনাহ আছে সেটা হচ্ছে বান্দাকে কষ্ট দিয়ে আল্লাহকে কষ্ট দেওয়া যেমন কাউকে আপনি কথা দিয়ে আঘাত করেছেন কেউ দুর্বল আপনার শক্তি বেশি তাকে আপনি প্রহার করেছেন আঘাত করেছেন মামলা দিয়েছেন রাস্তা বন্ধ করে দিয়েছেন পানি বন্ধ করে দিয়েছেন খাবার বন্ধ করে দিয়েছেন দুশ্মনী করেছেন কষ্ট দিলেন কাকে বান্দাকে কষ্ট পেল সেই বান্দার আল্লাহ এটা হচ্ছে বান্দার হক আল্লাহ পাক বলে ওই বান্দা যতক্ষণ তোমাকে মাফ করবে না আমি আল্লাহও তোমাকে মাফ করব না এবার সত্যি করে একটা কথা বলেন এই বান্দা দুনিয়াতে মাফ করবে না করে না সেই বান্দা দুনিয়াতে মাফ করতে চাইবে না সে হাসরে কেমনে মাফ করবে এখন কয়টা গুনাহ পাইলাম এবার সত্যি করে বলেন তো কোনটাতে মাপ পাওয়া সহজ আল্লাহটাতে নাকি বান্দারটাতে আল্লাহটাতে মাপ পাওয়া কঠিন হচ্ছে বান্দারটা কিন্তু আপনি আমি প্রস্তুতি যেভাবে আল্লাহটার ব্যাপারে নিচ্ছি ঠিক সেভাবে যদি বান্দার হকের ব্যাপারে নিতে পারতাম আমাদের জীবনটা সুন্দর থেকে আরো সুন্দর হয়ে যেত মনে রাখবেন আল্লাহর হক যদি নষ্ট করে আসমান পরিমাণ গুনাহও আপনি অর্জন করেন একবার তওবা করবেন আল্লাহ চাইলে আপনার গুনাহ মাফ করে দিতে পারে কিন্তু অন্য জনের এক টাকা কাউকে মনে আঘাত দেওয়া কষ্ট দেওয়া যদি আপনি নিয়ে কবরে যান ওই বান্দা যতক্ষণ মাফ করবে না আল্লাহ আপনাকে মাফ করবে না এটা আল্লাহ ফয়সালা করে দিয়েছেন এবার সত্যি করে বলুন আমাদের সজাগ থাকার দরকার কোনটাতে বেশি আল্লাহটাতে নাকি বান্দারটাতে আরো জোরে বলেন কারটাতে বান্দার বিষয়ে আমাদের সজাগ থাকার দরকার আছে অনেকে আছেন যারা অন্যের জায়গা জমিন দখল করে নিয়েছেন এমন অনেকে আছেন আপনার ভাইয়ের জায়গা দখল করে নিয়েছেন চাচারা আছেন ভাতিজার টাকা দখল করে নিয়েছেন নেন সমস্যা নাই নেন যদি আপনি কবরে নিয়ে যেতে পারেন নেন যদি সে সম্পদ আপনাকে হাশরের ময়দানে পার করতে পারে আপনি নেন আপনি নেন শুধু এতটুকু মনে রাখবেন যাকে জুলুম করে আপনি নিয়েছেন তার দশ গুণের দশ গুণ আল্লাহ পাক তাকে হাশরের ময়দানে আপনার সামনে নিয়ামত দিয়ে ধনী বানিয়ে দিয়েছেন ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয় যে আল্লাহর খুশির জন্য ধৈর্য ধরে আল্লাহ পাক তাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেয় সুবহানাল্লাহ